আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জুনাইদ হ্যান্ডরাইটিং টিপস লেখা বিষয়ক চ্যানেলে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত ভাই বোনেরা, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরবি 29টি হরফের একটি এক্সক্লুসিভ ভেরি ফ্যান্টাস্টিং একটি ছড়া, যেগুলা আপনাদের শুনলে অনেক ভালো লাগবে। এটা আমার জীবনের বেস্ট একটি ছড়া, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যায়। আই ছেলেরা আই মেয়েরা ব্ল্যাক বোর্ডের কাছে, আলিফ বাতা শিক্ষার একটা সুন্দর নিয়ম আছে। উপর থেকে চক ধরে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হলো দেখরে ভাগ্যবান। ডান দিক হতে চক ধরে বাম দিকে তে যা, নিচে একখান নুক্তা দিলে হয়ে যায় রে বা। উপরে দুইটা নুক্তা দিলে কেমন সুন্দর তা, আরো একটা নুক্তা দিলে আজব রঙের সা। বাম দিক হতে চক ধরে ডান দিকে তে যা, তারপরে তে বাঁকা করে নিচের দিকে আ। নুক্তা দিলে জিম হবে বিনা নুক্তা হা, উপরে খান নুক্তা দিলে তার নাম হ। ডান হাত খানি বাঁকা করলে যেমন রূপ হয়, ওই রূপেরই বাঁকা রেখা ডাল বন্ধু হয়। জাল বানাইতে মনে চাই চক হাতে নাও, শুধুমাত্র নুক্তা একটা উপরে বসায় দাও। উপর থেকে নিচের দিকে একটু বাঁকা র, উপরে খান নুক্তা দিলে হয়ে যায় রে যা। তিনটি দন্ত পেটটি নিচে গোল করিলে সিন, উপরে তিনটা নুক্তা দিলে হয়ে যাবে সিন। মাথা মোটা পেট নিচে গোল করিলে সদ, উপরে খান নুক্তা দিলে হয়ে যাবে দদ। আলিফের নিচে গোল করিলে তার নাম প, উপরে খান নুক্তা দিলে তার নাম জ। চাঁদের মা বুড়ির মতো বসে আছে আইন, উপরে খান নুক্তা দিলে তার নাম গইন। গোল করে মাথা দিয়ে রেখা খেলে যা, উপরে একটি নুক্তা দিলে তার নাম ফা। কলম দিয়ে পেশ করে দুই নুক্তা প, খালি পেটে পেশ দিলে হয় ছোট কাফ। মাছ ধরার বসির মতো এসে আছে লাম, মাথা মোটা লেস্ট চিকন মিম খোকা শুন। নতুন তারা চাঁদে দিলে হয়ে যায় নুন, মায়ের কোলে বাচ্চা এলে কাঁদে ওয়াও ওয়াও। ডান দিক হতে বাঁকা করে নিচের দিকে আ, নিচে দুটা নুক্তা দিলে তার নাম ইয়া।